দর্শক, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয় খুবই ভালো আছেন। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সকালের মতো সারা দিনটি যেন ভালো যায়, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি মাই টিভি প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান আমার সকাল। সাথে আছি আমি তিন্নি এবং সাথে আছেন অতিথি হিসেবে সঙ্গীত শিল্পী জি এম জাকির হোসেন এবং তবলায় সংযোগ করছেন জিয়াউর রহমান জিয়া। শুভ সকাল দুজনকেই। আপনাকেও শুভ সকাল। ধন্যবাদ। কথা না বাড়াই সরাসরি গানে চলে যেতে চাই। প্রথমে কোন গানটি শুনছে? প্রথমে আমি একটি গান করব। গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। অলির কথা শুনে বকুল হাসে। বাহ, খুব জনপ্রিয় একটি গান, শুনব। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কহো আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কহো ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলো রাতে যায় যে সরে, তাহার মতো তুমি করো না কেন অগো ধন্য মোরে। চাঁদের আলো রাতে যায় যে সরে, তাহার মতো তুমি করো না কেন অগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোডাকি। যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কহো আসো না তো। খুব সুন্দর, সকালটা খুব সুন্দর হয়ে গেল প্রথম গানটির মাধ্যমে। এবার একটু জানতে চাইছি যে প্রতিদিনের সকালটা কিভাবে শুরু হয়? প্রতিদিন সকালে অফিসে যাওয়ার একটু তাড়া থাকে, তো সেক্ষেত্রে আমার প্র্যাকটিসটা আমি অফিসে যেয়ে সারি। আমার অফিসে একটা হারমোনিয়াম রেখেছি আমার চেম্বারে, যে আগে কিছুক্ষণ গলাটা সাধি তারপর অফিসের কাজ শুরু করি। মোট কথা হচ্ছে রিয়াজের মাধ্যমেই শুরু হয় সকাল, শুরু করা হয়। গানের মানুষ গান দিয়ে শুরু হওয়ারই কথা। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনুষ্ঠানে গানের পাশাপাশি আরও অনেক কিছু সেগমেন্ট থাকে, অনেক আয়োজন থাকে, তো এর মধ্যে থেকে একটি সেগমেন্ট আমরা দেখে নিই। জি, Thank you.
ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে সবার মনে অনেক আতঙ্ক এবং অনেক ভয় যে রোগটা কী, কীভাবে হয়, কীভাবে এর প্রতিকার করা সম্ভব, এই সব কিছু সম্বন্ধে জানানোর জন্য এই পুরো অক্টোবর মাসটাকে আমরা সেলিব্রেট করি অ্যাজ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আর ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে যদি আমি বলতে চাই, এই রোগটা যতটা শুনতে না ভয়ঙ্কর তার চেয়ে বেশি তার যে রূপটা এবং তার যে প্রভাবটা থাকে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই রোগটা সম্বন্ধে যদি আমি বলতে চাই, শুরুতেই যেটা বলতে হবে, ক্যান্সারের মেইন যে প্রবলেমটা থাকে খুব ছোটোভাবে শুরু হয়, খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং খুব দ্রুত শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো ক্যান্সার সম্বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, চেষ্টা করতে হবে তার আর্লি স্টেজে ডিটেকশনের জন্য, তাহলেই আমরা পারবো তার প্রতিকার করতে। আর্লি ডিটেকশন ক্যান সেভ লাইফ। এখন গানে চলে যেতে চাই, এবার কোন গানটি শুনছি? এখন আমি যে গানটি করব, প্রয়াত দেশের বিশিষ্ট শিল্পী সুবীর নন্দীর গাওয়া কেন ভালোবাসা হারিয়ে যায়। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়। আমি যারে আপন করি সে হয় আমার পর, আমি যারে হৃদয় দি সে ছাড়ে আমার ঘর, আমি নিজে ব্যথা নিজে কেন যে বুঝি না, কেন ভালোবাসা হারিয়ে জলা, আমি ব্যথার সাগরে ডুবে প্রেমের মুক্তা খুঁজেছি, কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়, কেন ভালোবাসা হারিয়ে যায়, কেন ভালোবাসা হারিয়ে যায়। বাহ, শিল্পী বেঁচে নেই তবুও তার গানগুলো, তার সৃষ্টিগুলো আমাদের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে। জি, তার প্রতি আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা। আরও গান শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এবার একটু জানতে চাইছি আপনার সঙ্গীত জীবন, সঙ্গীতকে নিয়ে আপনার মানে শুরুটা কীভাবে? সঙ্গীতের শুরুটা আমার আকস্মিক, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো আমি যখন ইন্টার পড়ি তখন সঙ্গীতের প্রতি আমি ঝুঁকে পড়ি। পরবর্তী সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি অ্যাডমিশান নিই, ওই বছরেই মিউজিকে অনার্স চালু হয়। আচ্ছা। তখন আমি মিউজিকের উপরে পড়ালেখা করার জন্য ভর্তি হয়ে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যদিও সেটা আমার গ্রামবাসী পরিবার অনেকেই পছন্দ করেনি প্রথম দিকে, পরবর্তী সময় সবাই আমাকে সাপোর্ট করেছে। তো সেই থেকে আমার সঙ্গীতে প্রবেশ, এখন আর সঙ্গীতের বাইরে চিন্তা করার কোনো উপায় নাই। সঙ্গীত, সঙ্গীত মানে এখন আপনার জন্য সঙ্গীত মানে
আপনার নিজের জীবন। বাহ, খুব ভালো। আপনার আরও গান শুনবো, আরও অনেক কথা হবে গান সম্পর্কে জানা হবে, তবে তার আগে মাই টিভিতে আজকে সারাদিন কী থাকছে সেই অনুষ্ঠান মালা করে একটু জানতে চাইছি। চলুন দর্শক, তাহলে জেনে নিই আজ মাই টিভিতে সারাদিন আপনাদের জন্য কী কী অনুষ্ঠান থাকছে। মাই টিভি পর্দায় থামস আপ কারণ নিবেদিত তোমাকে পাওয়ার জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সরাসরি সিনেমার গানের অনুরোধের আসর থামস আপ কারেন্ট তোমাকে পাওয়ার জন্য দেখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টায়। এই অনুষ্ঠানটা আমার এত বেশি প্রিয় কারণ এই যে একটা নির্মল বিনোদনটা পাই আমরা সকালবেলা। সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50 নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের সুরে মাত সন্ধ্যা 6:50। সাত রং সাজিয়ে অ্যাকুস্টিক গানের অনুষ্ঠান রং রাত 8:15। রাজনৈতিক বিষয় নিয়ে টক শো 50 মিনিটস রাত 10:20। বুড়ি মায়া, তুই এত সাহস পেলি কই? তুমি আমার বধু, মাইছে ভাববো দামের খারাপ। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। জেনে নিলাম ভাইয়া কী কী থাকছে আজকে মাই টিভিতে সারাদিন। আশা করি দর্শকরা খুব উপভোগ করবে, অনুষ্ঠানগুলো দেখে উপভোগ করবে। তো এর পরের গানে যেতে চাইছি কিষাণজি। এখন আমি যে গানটি করব, এই কথা সংগ্রহ সুর আব্বাসউদ্দিন, গানটা আমাদের লোকজ ধারায়। লোকসঙ্গীত ছাড়া আসলে বাংলা সঙ্গীত চিন্তা করা যায় না, তো আমি আপনাদেরকে দর্শকদেরকে একটি ভাওয়াইয়া গান শোনাবো। ও কি বন্ধু কা জল ভরে কোন দিন আহা শিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে কোন দি আশিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে time.
শেষ ভালো যার সব ভালো তার, আমাদের শেষ গানটি ছিল এটি, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। এবং চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং দিন আজকের দিনটা খুব ভালো কাটুক আপনাদের দুজনকে। ধন্যবাদ জানাই মাই টিভিকে আমাকে আজকের অনুষ্ঠানে শিল্পী হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। কখন সময় চলে গেল আমরা নিজেরাও জানতে পারি না। খুব সুন্দর একটি সময় কাটলো ভাইয়ার সাথে এবং আপনাদের মাধ্যমে, কারণ আমাদের বড় পাওয়াটাই হচ্ছে আপনাদের উপস্থিতি। দেখা হবে আবার একই সময়ে একই সেটে মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করুন।